আসসালামু আলাইকুম হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিষয় মাসিক মাসিক নারী জীবনের একটি চলমান ঘটনা এই মাসিক নিয়ে জেনে নেওয়া যাক বলিউড নায়িকাদের বিভিন্ন ভাবনার কথা কারিনা কাপুর ঈশ্বর এটা সৃষ্টি করেছেন মাসিক একটা স্বাভাবিক জিনিস তাই আমরা কিভাবে বলতে পারি যে মাসিক চলাকালীন নারীরা অপবিত্র কেন মেয়েদের এই কারণে নোংরা ভাবা হবে এবং কেন এই একই কারণে মেয়েরা স্কুলে যেতে পারবে না টুইঙ্কেল খান্না সেনেটারি প্যাড নিয়ে এমন আচরণ করা হয় যেন এগুলো রেডিও অ্যাক্টিভ আইস স্টোপ বা তেজস্ক্রিয় পদার্থ দোকানে কিনতে গেলে খবরের কাগজ দিয়ে ঢেকে গোপনে দেয়া হয় এটা কী এমন ব্যাপার যে পুরুষরা যদি এই প্যাকেট সম্পর্কে জেনে ফেলে যে এটা হুইস্পার উইথ ইয়ংস এবং জানার সাথে সাথে তারা ভেঙে পড়বে কঙ্গনা রানাউত মাসিকের রক্ত নিয়ে কেউ যদি কথা বলে সেটা নিয়ে মোটেও বিচলিত হই না কেবল এটাকে বিশাল একটা কিছু না বললেই হল এর ফলে আমাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হওয়ার সামর্থ্য জন্মে পুরুষদের শরীরে নির্গত ফ্লুইড নিয়ে যদি এত কথা না হয় তাহলে মেয়েদের শরীরে তরল নিয়ে এত বাড়াবাড়ি করার কিছুই নেই ঋতুস্রাব বা মাসিক খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া কোনো মেয়ের এটা নিয়ে অস্বস্তিতে পড়ার কারণ নেই এ বিষয়ে নিশ্চুপ থাকা মানে এই বিষয়ে শিক্ষার অধিকার থেকে আমাদের বঞ্চিত করা যেটা কিনা মনোপোজের আগ পর্যন্ত আমাদের জীবনের মাসিক ঘটনা চোপড়া এটা ভীষণ লজ্জাজনক যে পুরুষরা এখনো মাসিক সম্পর্কে সচেতন নয় এটা আরও দুঃখজনক যে তারা এটাকে সমস্যা বলে মনে করে একবিংশ শতাব্দীতে আমরা এ ধরনের কথা বলছি কাল কি যখন আমরা আমাদের মাসিক চলাকালীন সময়টা নির্বিঘ্নে পার করছি তখন হাজার হাজার মেয়েকে নানা কুসংস্কার ও প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাই আমি মেয়েদের বলতে চাই সব কুসংস্কার ভেঙে সামনে এগিয়ে চলো শ্রদ্ধা কাপুর আমি স্কুলে মাসিক নিয়ে ছেলেদের সঙ্গে মজা করতাম আমার যে মাসিক চলছে সেটাও তাদের জানিয়ে দিতাম তারা বলতো তুই কিভাবে নির্দ্বিধায় এটা বলিস আমি বলতাম এই যে আমি বললাম দর্শক সকল প্রকার যৌন স্বাস্থ্য সেবা এবং বিউটি টিপস সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ